বাঁশের তৈরি ঘর সাজানো জিনিস, মাটির তৈরি পুতুল, হাতে বানানো গয়না, বিভিন্ন ফলের আচার, মশলা অথবা কৃষিজাত পণ্য, স্বসহায়ক দলের উৎপাদিত এরকম নানান জিনিস নিয়ে আগরতলা শহরের হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হলো 18তম আঞ্চলিক সরস মেলা। 28শে ডিসেম্বর 2023 থেকে শুরু হয়ে আগামী 8ই জানুয়ারি 2024 পর্যন্ত চলবে সরস মেলা। 12 দিনব্যাপী এই মেলায় স্টল রয়েছে 377টি, যার মধ্যে 346টি স্টলই ত্রিপুরা রাজ্যের স্বসহায়ক গোষ্ঠীগুলির। এর পাশাপাশি বহিরাজ্যে 6টি স্টলও রয়েছে এই বছরের সরস মেলায়। রয়েছে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে প্রদর্শনী স্টলও। মেলা প্রাঙ্গণে তুলে ধরা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র। শুক্রবার সরস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য, বাধারঘাটের বিধায়িকা মীনারানী সরকার এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এবারের সরস মেলার থিম দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, সমাজে প্রায় 50% মহিলা, অথচ তাদের উন্নতির জন্য আগে তেমন কোনো উদ্যোগ নেওয়া হতো না। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের কথা ভেবেছেন নরেন্দ্র মোদী। বুঝেছেন, দেশের মহিলাদের আর্থসামাজিক উন্নতি হলে দেশের ও সমাজের সর্বাঙ্গীণ বিকাশ ঘটবে। সমস্ত মহিলাদের বাৎসরিক আয় কমপক্ষে 1 লাখ টাকা হওয়ার স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী। দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি, খুব সুন্দর একটা থিম। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, তবে থেকে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস। উনি সেটা বুঝেছিলেন যে যতক্ষণ ধরে আমাদের দেশের মহিলারা, যাদের 50%-এর উপরে যাদের লোকসংখ্যা, যাদের কথা এতদিন কেউ ভাবেনি, তাদের যদি উন্নতি না হয়, তারা যদি আর্থসামাজিকভাবে উন্নতি না হয়, তবে এই দেশের বা এই সমাজের কোনো দিনই উন্নতি হতে পারবেন না। এই বিষয়টা ওনার যখন ডিসিশন নিলেন, সেটা কিন্তু আজকে আমরা তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। লাখপতি দিদি লাখপতি, বাৎসরিক আয় মিনিমাম 1 লাখ হতে হবে, সেটা কৃষিকার্যে হোক, বিভিন্ন হস্তশিল্পের বিষয় দ্বারা, ফিশারিতেই হোক, উদ্যানজাত ফসলেই হোক। এখানে পোলট্রি ফার্মের সাথে আমাদের মা বোনেরা যাতে যুক্ত হয়, মানে বিভিন্ন বিষয়ে, এখানে শুধু দ্রব্য নিয়ে, এখানেও তাদের উৎপাদন যে প্রোডাক্টস ওনারা এনেছেন, সেগুলো না আরও বিভিন্ন জায়গায় আমাদের এসএইচজি গ্রুপ এত সুন্দরভাবে কাজ করছে। ত্রিপুরাতে বিশেষ করে আমরা দেখছি, সেই দিকে আমরা নজরও রাখছি। টিআরএলএমের মাধ্যমে, গ্রামীণ উন্নয়ন দপ্তরের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা চালাচ্ছি। আধিকারিকরা এবং যারা কর্মচারীরা আছে তারাও কিন্তু সেই দিকে কাজ করছে। রাজ্য গ্রামীণ জীবিকা মিশন এবং গ্রাম উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় শুক্রবার বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালও। মহিলা সশক্তিকরণের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এদিন সরব হয়েছেন তিনি। শুনতে পাচ্ছি দিদি লাখপতি। এই দিদি লাখপতির যে মূল যে কারিগর, আমাদের দেশপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার চিন্তা ভাবনা চেতনা থেকে আজকে আমরা এই থিমকে হাতে নিয়ে এবারে সরস মেলা আয়োজন করা হয়েছে। দিদি লাখপতি মানে হচ্ছে এই রাজ্যের সমস্ত মহিলাদেরকে সশক্তিকরণ। সশক্তিকরণের মাধ্যমে আর্থিক শক্তিকরণ, আর্থিকভাবে যেন আমাদের রাজ্যের মহিলারা এগিয়ে যেতে পারে, আমাদের দিদিরা এগিয়ে যেতে পারে, আমাদের দিদিদেরকে লাখপতি কিভাবে তাদেরকে সশক্তিকরণ করা যায়,
সেটাই আমাদের কাছে মিশন, আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে, আমাদের রাজ্য সরকারের কাছে মিশন। তার জন্য এবার আমাদের যে পরিকল্পনা, আমাদের যে চিন্তা ভাবনা, যে প্রতিটি মহিলাকে আর্থিকভাবে সামাজিকভাবে তাদেরকে শক্তিকরণ তৈরি করা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে ইতিমধ্যেই জমে উঠেছে আগরতলার 18তম আঞ্চলিক সরস মেলা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।